দেশে এবং প্রবাসী ভাইরা আসসালামু আলাইকুম। আপনারা বিকেল মিডিয়ার থেকে ভালোবাসা এবং শুভেচ্ছা নেবেন। আজকে আমাদের বর্তমানে আমেরিকান প্রবাসী একলাসউদ্দিন মামা এই টুর্নামেন্টের আয়োজন করেছেন। আমরা চাই আপনি সবসময় এরকম আয়োজন করেন এবং আমাদেরকে ভালোবেসে, খেলাকে ভালোবেসে যারা ছোটকালে শৈশবে খেলেছেন, আজকে হয়তো ফ্যামিলির প্রয়োজনে আপনারা দূর দেশে মানে প্রবাসে আছেন, খেলতে পারেন না, খেলাটি উপভোগ করুন এবং আমাকে ছোট ছোট স্পন্সর করুন যেন আপনাদের ব্যানার দিয়ে ছবি দিয়ে ছোট ছোট টুর্নামেন্ট ছাড়তে পারি। তাহলে হয়তো আমরা এই বিকেল মিডিয়া একসময় সারা পৃথিবীতে ছড়িয়ে দিতে পারি। যাই হোক, আজকে ফাইনাল খেলা, দ্বিতীয় গেম, প্রথম গেমটিতে আমাদের কোচি ভাই বিজয়ী হয়েছেন। এখন আমি আমার শ্রদ্ধেয় বড় ভাই সুন্দরমণির অধিকারী চুপচাপ থাকেন, যিনি খুব ভদ্র নম্র, আমার লালবাবু ভাই, তাকে আমি আমন্ত্রণ জানাচ্ছি। আর তার সাথে যিনি খেলবেন, আপনারা তো প্রথম গেমটি দেখেছেন, তিনি আমার ভাই, আমার উস্তাদ, যে আমি মিডিয়াতে বলেছি আমার মনে থাকবে, আমি যতদিন থাকবো পৃথিবীতে, কারণ সবাই তো আর থাকবে না, আমি আমার কোচি ভাইকে সারা জীবন মনে রাখবো, আমি তাকেই ডাকছি আমাদের বিকে মিডিয়াতে কোচি ভাই। যাই হোক প্রবাসী ভাইরা, আজকে 2023 সালের চ্যাম্পিয়ন খেলাটি আমাদের একলাস মামার সৌজন্যে দেখবো। আজকে এই চ্যাম্পিয়ন খেলাটি চ্যাম্পিয়ন কে পারেন সেটি আমরা দেখবো। আপনারা প্লিজ বিকে মিডিয়াকে সাবস্ক্রাইব করেন, শেয়ার করেন, কেন এই রকম আপনারা বুঝতে পারতেছেন আমাদের ফ্যামিলির মতো সম্পর্ক, কারণ একসাথে আমাদের থাকা হয় না, এই খেলার মাধ্যমে একসাথে থাকা হয়, দেখা হয়, কথা হয়, আমরা যেন সবাইকে ধরে রাখতে পারি। আমার সুন্দর বন্ধু মুন্না ভাই আছেন, রবিউর ভাই আছেন, দমিউর ভাই, অনু ভাই, যাই হোক কথা এখানে আমি সমাপ্তি করলাম। রানিং স্টেক দ্বিতীয় গেমে আপনারা আমাদের সাথে থাকুন এবং শেয়ার সাবস্ক্রাইব করুন। আসসালামু আলাইকুম। জালোর ভাই আসেন, সাধারণ খেলছে Thank you.
আমাদের প্রিয় ভাই গরিব দুঃখী মেহনতি মানুষের আপন জন, সেই বিয়ানীবাজারের অধিবাসী আমাদের আলাস ইকলাসউদ্দিন মামা আসার জন্য যে খেলাটি শুরু হয়েছিল কয়দিন আগে, তার আজকে ফাইনাল খেলা দীর্ঘ প্রতীক্ষা করে আমরা সেই সেই একটি অত্যন্ত সুন্দর একটি শট খেয়েছে, একটি মাত্র গুটি ছিল খুঁজে পাই, বিশাল একটা পয়েন্ট ছিল।
কাম করো 30 টাকা আবার দূরে চলে গেল কালো হয়ে এই মুহূর্তে খুবই জোরে ছিল রেটটি রেটটি নিয়ে নিল লাল বড় ভাই
সুন্দর সাক্ষী পাঠিয়ে লালু ভাই আবারও ফিল্ডে চলে আসলেন দশ ওভারে চার পয়েন্ট দিয়ে দাঁড়ালো এগারো পয়েন্ট। এক্লাস উদ্দিন মামার সৌজন্যে খেলাটি অনুষ্ঠিত হচ্ছে দশম উদ্দিনে, যারা দুর্নীতি বাদী দেখছেন তাদেরকে জানাচ্ছি অভিনন্দন, আমাদের সাথে থাকার জন্য অনুরোধ করছি। ডেটটা নিয়ে নেবেন খুশি ভাই, তবারও দিয়ে নেবেন খুবই খুবই প্রয়োজনীয় রেটটি ছিল। যা হবার তাই হওয়ার সম্ভাবনা আছে দর্শক মন্ডলী, কুচি ভাই জিতেছেন, আরেকদিন বাবু ভাই জিতবে। যাই হোক, সুপ্রিয় দর্শক মন্ডলী, প্রবাসী ভাইয়ের যে খেলা আমাদের একলাসউদ্দিন মামার সৌজন্য যে খেলা, সেই খেলা আজকে বিজয়ী হয়েছেন আমাদের কুচি ভাই। হয়তো ঠিক মতন লাল বাবু ভাই খেলতে পারেনি, অনেক বড় মাপের প্লেয়ার যদিও। যাই হোক, এখন পুরস্কার বিতরণ অনুষ্ঠান আমার শ্রদ্ধেয় বড় ভাই। সুপ্রিয় দর্শক মন্ডলী, নিরাশ হওয়ার কিছু নেই, এখন পুরস্কার বিতরণ অনুষ্ঠান আমাদের একলাসউদ্দিন মামা। আমাদের এই টুর্নামেন্টে আজকে সত্যি অসাধারণ খেলা হয়েছে, সুন্দর করে ফাইনাল খেলাটি হয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। অ্যাকচুয়ালি ফ্যামিলির মতো না, ফ্যামিলির চেয়ে কোনো অংশে কম না, কারণ এত সুন্দর পরিবেশ অবশ্যই আনন্দের বিষয় কারণ আপনাদের জন্য। যাই হোক, সুন্দর হ্যান্ডশেক করে নিলেন আজকে আমাদের উইন ভাই, লাভবাবু ভাই। যাই হোক, আবার আপনি উইন হবেন, কোনো ব্যাপার না কচি ভাই। ও কচি ভাই, যাই হোক, আমাদের রানার আপ পুরস্কারটি, কারণ দুটি পুরস্কার এর মধ্যে মিজানের পুরস্কার আছে, আমি দিব। আমি আমার শ্রদ্ধেয় বড় ভাই বাবুল ভাই, মনির ভাই এবং দেলোয়ার ভাই, আমি তাদেরকে অনুরোধ করছি আমাদের অনুষ্ঠানটি তারা একটু ছবি তুলবো। তবন ভাই এদিকে আসেন, এই লাল বাবু ভাইয়ের হাতে তুলে দেওয়ার জন্য এই ছবি তুললে হবে সুন্দর করে। আমরা লাল বাবু ভাইকে আমাদের বর্তমানে আমেরিকান প্রবাসী একলাসউদ্দিন মামার এই টুর্নামেন্টে পুরস্কার রানার আপ না রানার আপ পুরস্কার পুটিয়ে দিচ্ছেন লাল বাবু ভাই। ঠিক আছে, এখন আমরা আমরাই সব দোস্ত বন্ধু। যাই হোক, এখন আমাদের ভাই বলেন উস্তাদ বলে তিনি মিডিয়া ক্যাম্প করে দিয়েছেন আজকে, ভাই থাক না তার জন্য এত দূর আমার সেই ভাই। হ্যাঁ বলেন আপনি। আমার মনে হচ্ছে আজকে এই যে আপনি যেটা দিচ্ছেন এইটা, এটা কিন্তু অনেক ভারী একটা জিনিস, আমরা কিন্তু সবাই মিলে তুলে ধরতে পারবো কিনা, আমি সবাই মিলে ধরি। বড় ভাই ধরেন, আপনারা দেখতে পাচ্ছেন আসলে খেলাধুলা এমনই বিষয়। চ্যাম্পিয়ন পুরস্কারটি রানার আপ যিনি হয়েছেন সে লাল বাবু ভাই, তিনি কচি ভাইকে দিচ্ছেন। ধন্যবাদ একলাস মামা, এবং যারা স্পন্সর করবেন অবশ্যই আমার দিকে তাকিয়ে হোক, ভালোবেসে হোক আমাদেরকে স্পন্সর করবেন, ছোট ছোট যেন টুর্নামেন্ট দিতে পারি। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, এবং এই বলে বিদায় নিচ্ছি, আসসালামু আলাইকুম। সুপ্রিয় দর্শক মন্ডলী, আমি এই ছোট ভাই মিজান ভাই, তিনি সেমিফাইনালে অত্যন্ত ভালো খেলেছেন এবং একটি প্লেয়ার সজীব অনেক বড় মাপের প্লেয়ার ওকে হারিয়েছেন, তাই আমি খুশি হয়ে আমাদের বিকে মিডিয়ার পক্ষ থেকে আমার নিজের থেকে, আমি এটা কোনো কারোর কাছ থেকে না, আমি আমার মিজান ভাই ছোট ভাই তাকে আমি 500 টিকা টাকা এই আঙ্কেলের মাধ্যমে উঠিয়ে দিচ্ছি। এই মিজান মিজান তোমাকে 500 টাকা আমার পক্ষ থেকে, ইনশাআল্লাহ সামনে ভালো করে একদিন কচি ভাইকে হারিয়ে তুমি চ্যাম্পিয়ন মারো, সেটি আমরা সবাই চাই।